কি ঠান্ডা পড়ছে রে? নাই যে ঠান্ডা পড়ছে রে, এ ঠান্ডা তুই একলা পড়ছস কি? আরে কুছ না, এই শীত আইসে গেছে, বাপরে কইলাম পাল্লাটা জাম্পার কিনে দাও, দিলই না তোরা। হ্যাঁ এই শীতে তো মজা করলাম না, ঠান্ডা আমার কথাবার্তা বন্ধ এসে দোস্ত, এমনি কোনো চলবো না, কোনো লাগবো তো গরম লাগতেছে না, এটা ওই তো টিকে রাখতো না। ওই দেখ ওটা গান টপি ছাড়া কেমনে রয়েছে দেখছো, আর ঠান্ডাই লাগে না। আমার কথা কইছি না, আর তুই তো খালি এমনি রয়েছো, তোর ঠান্ডা লাগে না? কি কি করা যায় রে মামা? মাস্ক আছে না? মাস্ক দে, মাস্ক পরি, মাস্ক মাস্ক নাই রাগাম করতে হইবো। আরে গৌ গো নিষাদ কো, ওর ফোন দে, ফোন দে, ওর ফোন দিছিলাম, ওয়াশ আছে, আচ্ছা আছে না, হ্যাঁ হ্যাঁ ওয়াশ, লেকিন তো মজা হইবো। আগের দিন যে মেয়েটার গায়ে হাত তুললাম, এটা ঠিক করলাম,
পুরা ফাজলামি করছিল। কখনো এই ধরনের কাজ করবো না, বুঝছো? বসো। তুই তোর বন্ধুগুলোর কথা শুনে আর রায়নের গালে হাত দিছিস না? তুই রায়নের চিনস? রায়ন কত ভালো ছেলে, রায়নের সাথে একসাথে পড়ালেখা করে আমরা বড় হয়েছি। রায়ন তো কোনো সময় কারোর সাথে বেয়াদবি করে নেয়। আজকে ওর চাকরি নাই, ও চাকরির জন্য এদিকে যায় ওদিকে যায়, ঘোরাফেরা করতেছে, চাকরি পাইতেছে না। চাকরি না থাকার কারণে ওর গার্লফ্রেন্ড পর্যন্ত ওকে ছাড়া চলে গেছে। সরি আমাকে বলার দরকার নাই তো, তুই ওকে সরি বলবি, আর ওকে সরি বলে এটা শেষ করবো। হ্যাঁ, আমি যাতে নেক্সট তোমার নামে কোনো কমপ্লেন আমার কাছে যাতে না আসে, ঠিক আছে? তাহলে এখন ঘুমাও। আর কি, তোর গায়ে তো অনেক জ্বর। আমার গায়ে ঠান্ডা হাত যখন দিছো আমি বিষয়টা নর্মালি নিতে পারি নাই, তা আমি তোমাকে থাপ্পড় মেরে বসছিলাম। আমার মনে হয় আমার তোমাকে সরি বলা উচিত। আসলে ওই দিন মোর অনেক গুলাই ছেলে মোর, আসলে আপনি আমার গালে হাত দেওয়াটা উচিত হয় না, সরি। আচ্ছা, আমিও সরি। তো না, মজা করবা, অবশ্যই মজা করবা। এই রাজু ভাই কইতেছিল আমি নাকি স্টাডি কমপ্লিট করে ফেলাইছেন, চাকরির লেগে অনেক কষ্ট করতে আসেন। তো আমি আমার আব্বারে কইছি, বুঝলেন, হেয়ার অফিসে একটা ম্যানেজার পোস্ট খালি আছে, আমি ওখানে জয়েন করবো। আব্বাই রাজি হয়েছে। সত্যি কথা বলতেছো নাকি? এটাও আমার সাথে কোনো এক ধরনের মজা। সব সময় কি মজার ভিতরে থাকে মানুষ, কোন সিরিয়াস মুডেও তো অনেক সময় যায়। আমি এখন সিরিয়াস আছি, আর আপনার সাথে আমি আর কখনো মজা ফান এগুলো কখনোই করবো না। আপনি আমার এই মাফ করে দেবেন। ইটস ওকে। প্রথম কথা, তাহলে আমি চাচার সাথে কথা বলে নিব। হ্যাঁ, সালাম চাচা কি বাসায় আছেন? হ্যাঁ, বাসায়। আচ্ছা, আমি চাচার সাথে কথা বলে নিব, আর তোমাকে সরি এবং থ্যাংক ইউ দুইটাই।
আর অনেক মজা করো সরি কেন বলবেন আপনি আমার এলাকার বড় ইটস ওকে অনেক মজা করো আর যদি চাও তাহলে আমরা মানে ইউ নো যে অ্যাট লিস্ট মিশতে পারি মজা আর হইবে না কিন্তু আমি বদ্রেই গেছি আপনার একদম ওকে একটা পরে আমি বদ্রেই গেছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো চাচার সাথে কথা বলবো